প্রোডাক্টিভিটি বাড়ানোর সাথে সাথে তারা যেন হচ্ছে আবার একই সাথে এদিকেও নজর রাখে যে হচ্ছে যে এনার্জি কনজামশন সেটাও যেন ক্রমে ক্রমে কমে আসে। এবং রিটার হচ্ছে তাদের ঘুষিয়ারের মাধ্যমে আমাদেরকে এখানে একটা আইডিয়া দিয়েছে এই ব্যাপারে যে তারা তাদের এনার্জি কনজামশনকে কিরকম কমে নিয়ে আসতে সক্ষম হয়েছে। তো এটা হচ্ছে তারা আমাদেরকে দেখিয়েছে। তারপর হচ্ছে এদিক থেকে আমরা চলে আসছিলাম, একটা কম্পারেটিভ অ্যানালাইসিস আমরা করেছি, একটা কম্পারেটিভ হচ্ছে ডিসকাশন আমরা করেছি যে কম্বারের বিভিন্ন হচ্ছে এখানে আমরা সেটিং প্যারামিটার গুলি, চারটা মেজর সেটিং প্যারামিটার কম্বারের, যে হচ্ছে নিপ রেট কেমন হবে, ল্যাপের ওয়েট কিরকম দেওয়া হচ্ছে, ফিড লেংথ কিরকম সিলেক্ট করা হচ্ছে, এবং একই সাথে নয়েল পার্সেন্টেজ কিরকম সিলেক্ট করা হচ্ছে, এই এই চারটা সেটিং প্যারামিটারের সাথে আমাদের প্রোডাক্টিভিটি এবং কোয়ালিটি এবং আউটপুট এইগুলির হচ্ছে কিরকম সম্পর্ক তৈরি করা সম্ভব কমিয়ে বাড়িয়ে, এই সংক্রান্ত একটা হচ্ছে ডিসকাশন আমরা করেছিলাম। এরপরে তারপরে আজকে আমরা পড়লাম হচ্ছে তাদের মধ্যে একটা অটোমেশন, দুইটা অটোমেশন মূলত, একটার আমরা কোনো ভিডিও দেখি নাই, ওটা হচ্ছে স্রেফ এরকমই যে ল্যাব ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে একটা হতে পারে সেমি অটোমেটিক আর একটা হতে পারে ফুল অটোমেটিক। সেমি অটোমেটিকে যেটা হবে যে ল্যাব নিয়ে এসে ট্রলিতে করে হচ্ছে ল্যাব নিয়ে আসা হবে, ল্যাব ফর্মার থেকে কম্বারে ট্রলিতে করে নিয়ে এসে একজন অপারেটর তিনি হচ্ছে মেশিনের পিছনে এনে রেখে দিবেন। তারপর নতুন ল্যাপের সাথে প্রসেসিং ল্যাপের পিসিং যেটা, সেটা হবে হচ্ছে অটোমেশনের মাধ্যমে। আর যদি ফুললি অটোমেটিক হয় ল্যাব ট্রান্সপোর্টেশন, সেই ফিচারটাকে রিটার নাম দিয়েছে সার্ভো ল্যাব। তো সেই সার্ভো ল্যাব, অন্যান্য এখানে বলে রাখা ভালো, অন্যান্য ম্যানুফ্যাকচারারদেরও কিন্তু এই সিস্টেমগুলি আছে, হ্যাঁ, যে হচ্ছে ট্রলির মাধ্যমে ট্রান্সপোর্টেশন কিংবা হচ্ছে সরাসরি অটোমেটিক রোবোটিক হ্যান্ড ব্যবহার করে ফুল অটোমেশন, এগুলো অন্য ম্যানুফ্যাকচারারদেরও আছে, তারা কিন্তু অন্য কমার্শিয়াল নাম দিবে। তো এই যে সার্ভো ট্রলি এবং সার্ভো ল্যাব, এই দুইটা কমার্শিয়াল নেম কিন্তু কেবলমাত্র রিটারের জন্য, অন্য ম্যানুফ্যাকচারার কিন্তু হচ্ছে এখানে তারা অন্য কোনো নাম ব্যবহার করবে। তো কমন হচ্ছে এটাই, সেমি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন আর ফুললি অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন, এইভাবে বললেও হচ্ছে খুব সহজেই জেনারেলাইজ করা যায় বিষয়টাকে। তো এর পরবর্তীতে আসলে পরে আমরা একটা ভিডিও দেখেছি যে এই যে ফুল অটোমেটিক ট্রান্সপোর্টেশন, দেখো এখন মনে ভিডিওটা দেখে আমরা চিনতে পারছি তাই না, এখানে একটা হচ্ছে রোবোটিক হ্যান্ড দেখা যাচ্ছে, সবগুলা কম্বার এক লাইনে বসানো, যে ফুল অটোমেটিক ল্যাব ট্রান্সপোর্টেশন, এটাকে আমরা বলি সার্ভো ল্যাব। তো এখানে মোটামুটি আমরা এই ব্রুশিয়ারটা আমরা এখানে শেষ করছি, এই ব্রুশিয়ারটা আমরা এরপরে হচ্ছে E86 এর যে ব্রুশিয়ার সেই ব্রুশিয়ারে চলে যাব। আগে একটু চোখের দেখা দেখে নেই, প্রথমে প্রচ্ছদ, তারপরে বেশ, এটা আসলে দুইটা পেজ আর কি, দুইটা পেজ কে পাশাপাশি রাখা, এই জন্য একটু যেন ভিউটা দেখতে সুন্দর দেখা যায়। আমি এখন সিঙ্গেল পেজ ভিউতে চলে যাব তোমাদেরকে দেখানোর পরেই। তো একটা পেজে দাবি করা হচ্ছে হাইয়েস্ট প্রোডাকশন E86 এ, তারপরে বলা হচ্ছে তাদের পার ডে প্রোডাকশন হচ্ছে 2 কেজি, 2 টনস পার ডে এবং 90 কেজি পার আওয়ার। তারপরে হচ্ছে তাদের কিছু মেশিনের ছবি টবি দেওয়া আছে। আচ্ছা, এরপর তাদের আরো কিছু ফিচার সম্পর্কে বলা হয়েছে, এগুলি নিয়েও আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হাইয়েস্ট প্রোডাকশন এটা নিয়ে তো আমরা কথা বলেছি, পরে বলেছে ফুললি অটোমেটেড ল্যাব চেঞ্জিং অ্যান্ড পিসিং সিস্টেম, এটা নিয়ে আমরা কথা বলবো একটু পরেই। যে হচ্ছে এই যে নতুন একটা ল্যাব আমরা নিয়ে আসলাম, সেই ল্যাবটার সাথে, যেমন ধরো এটা এখানে প্রসেসিং ল্যাব, প্রসেসিং ল্যাবটা হচ্ছে ছোট্ট, এটা শেষ হয়ে যাচ্ছে প্রায়। তো এই প্রসেসিং ল্যাবের সাথে পিছনে আমরা যেই ফুল ল্যাব যেটা আমরা বসালাম, সেই ফুল ল্যাপের সাথে প্রসেসিং ল্যাপের যোগাযোগটা হবে কেমন করে, অবশ্যই আমাকে এটার সাথে এটা জোড়া লাগিয়ে দিতে হবে, নয়তো স্লাইভার তো একটা থাকবে না, স্লাইভারটা দুইটা হয়ে যাচ্ছে। এই পিসিং সিস্টেমটাকে বলা হয় হচ্ছে রোবো ল্যাপ। রোবো ল্যাপ কিভাবে কাজ করে সেটা আমরা একটু পরেই একটা দেখে নিব। তো তারপরে ফ্লেক্সিবল ট্রান্সপোর্টেশন, অর্থাৎ সার্ভো ট্রলিও তুমি ব্যবহার করতে পারো, সার্ভো ল্যাপও ব্যবহার করতে পারো, অর্থাৎ এই ফুললি অটোমেটিকও হতে পারে আবার হচ্ছে সেমি অটোমেটিক হতে পারে। তারপরে হচ্ছে এফিসিয়েন্সি অনেক বেশি, যদি আমরা ফুল অটোমেটিক ব্যবহার করি এফিসিয়েন্সি তো অনেক বেশি হবেই, এবং যদি প্রোডাক্টিভিটি আমার বেশি হয় তাহলে অবশ্যই ম্যানুফ্যাকচারিং কস্ট কমে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে একই সাথে ফাইবার ট্রিটমেন্টটা খুবই জেন্টল হয়, খুবই জেন্টল হয়। তারপরে হচ্ছে আরেকটা মূল আলোচনার ফিচার আছে, সেটা হচ্ছে ফ্লাইভারের ক্যানের ডায়ামিটার বাড়ানো হয়েছে। আগেকার সময় সাধারণত আমাদের ড্রফ্রেম থেকেই, ড্রফ্রেম এবং কম্বার এদিকে এসে স্লাইভারের ক্যান হয়ে যেত 600 মিলিমিটারের ডায়া, এটা খুব জরুরি। আগে হচ্ছে আগেকার সময় মেশিন গুলাতে ছিল হচ্ছে ক্যানের ডায়ামিটার থাকতো 600 মিলিমিটার, কিন্তু পরবর্তী সময়ে এই একটা ধারা চালু হয়ে গেল যে ক্যানের ডায়ামিটারও বেশি হবে, ঠিক আছে। আগের ক্যানগুলি সাইজ থাকতো মোটামুটি, লেন্থ হচ্ছে তোমার হাইট, লেন্থ তো না হাইট, হাইট হচ্ছে 1200 মিলিমিটার এবং হচ্ছে ক্যানের ডায়া থাকতো 600 মিলিমিটার,
পরবর্তী সময় কিছু কিছু ম্যানুফ্যাকচারার এই আইডিয়া নিয়ে আসলো যে আমরা ক্যানের ডায়ামিটার কে বাড়ায় দিব। হ্যাঁ, তো কি ইফেক্ট আসে সেটা নিয়ে আমরা পরবর্তীতে একদিন কথা বলবো, যে কেন ম্যানুফ্যাকচারার গুলি হচ্ছে 600 মিলিমিটারের জায়গায় তাদের স্লাইভার ক্যানের ডায়া হচ্ছে বাড়িয়ে দেওয়া শুরু করলো, কেন 1000 মিলিমিটারের দিকে বা 800 মিলিমিটারের দিকে যাওয়া শুরু করলো, এটারও বেশ চমৎকার কিছু ইফেক্ট আছে, সেগুলি নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। তো আপাতত শুধু জেনে জানা থাকুক আর কি, যে 86-এ 1000 মিলিমিটার ক্যান ব্যবহার করা হয়েছে, আগে যেটা 600 মিলিমিটারের ক্যান ব্যবহার করা হতো। আর হচ্ছে ল্যাপ চেঞ্জিং এবং ল্যাপের সাথে পিসিং, অর্থাৎ পুরানটার সাথে নতুন ল্যাপের জোড়া লাগানো, এটারও একটা অটোমেশন আছে, এটা নিয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। তারপরে হচ্ছে যে এখানে যেমনটা দেখানো হচ্ছে, দেখো এই ছবিটা দেখে আমরা বুঝতে পারি নিশ্চয়ই যে একটা ল্যাপ ফর্মার যদি 6টা কম্বারকে ফিড দিতে পারে, তো 6টা কম্বারকে আমি যদি হচ্ছে ফুল অটোমেশন রাখি, অর্থাৎ সার্ভো ল্যাপ রাখি, ল্যাপটাকে সরাসরি পৌঁছে দেওয়ার পদ্ধতি, তখন কিন্তু 6টা কম্বারকে আমার এক লাইনে বসাতে হবে, এলোমেলো ভাবে রাখলে চলবে না। এখান দিয়ে কিন্তু এটা বোঝানো হচ্ছে আর কি, এটাই বোঝা যাচ্ছে। তারপরে যারা কম টপ কম্প নিয়ে আমরা কম্বিং সেকশনে কথা বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে, এটাই হচ্ছে সেই টপ কম্প, এই যে এটা নীল রঙের হোল্ডার, এবং এই হচ্ছে সিঙ্গেল র নিডলস টপ কম্প, এটাই সেই টপ কম্প, খুব খুব মানে হচ্ছে হাই রেজলিউশনের একটা ছবি এখানে দেওয়া আছে, টপ কম্পের খুব হাই রেজলিউশন একটা ছবি দেওয়া আছে, এটাই টপ কম্প। এগুলা হচ্ছে টপ কম্বের তোমার ছবি, ড্রাফটিং সিস্টেম নিয়ে কিছু বলা হয়েছে, রোবোল্যাব, এই ছবিটা নিশ্চয়ই তোমরা এখন দেখে চিনতে পারছো যে এটা হচ্ছে সার্ভো ট্রলি সিস্টেমের জন্য, যে 2টা ট্রলি 8টা ল্যাপের জন্য। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি, তো আমরা একটু এটা দেখে আসি, রোবোল্যাব ফুললি অটোমেটেড কম্বিং সিস্টেম, এটা আমরা একটু দেখে আসি রোবোল্যাব। তো রোবোল্যাব হচ্ছে এটাও একটা ফিচার, এবং এই রোবোল্যাবটা কি ফিচার, এই ফিচারটার কাজ হচ্ছে যে এই ফিচারটা তোমার তারা যেটা করবে, এই ফিচারটার কাজ হচ্ছে আমরা পুরান ল্যাপের সাথে নতুন ল্যাপের একটা পিসিং হবে, এবং এই পিসিংটা হচ্ছে অটোমেটিক হবে, পুরান ল্যাপের সাথে নতুন ল্যাপের একটা অটোমেটিক পিসিং এখানে হবে। তো আমরা একটা ভিডিওতে চলে যাই, ভিডিও থেকে আমরা দেখি, তারপরে আমরা হচ্ছে এই লেখার মধ্যে আসব, একটা ভিডিওর দিকে আমরা চলে যাই। আচ্ছা, এই হচ্ছে রোবোল্যাব ফিচার, এই ভিডিওটাও কিন্তু আছে আমাদের হচ্ছে ব্লক সাইটের কম্বিং সেকশনের 2 নম্বর ভিডিওটা, ব্লক সাইটের কম্বিং সেকশনের 2 নম্বর ভিডিওটা হচ্ছে, 2 নম্বর ভিডিওটা 3 মিনিট থেকে, 3য় মিনিট থেকে এই রোবোল্যাবের অটোমেশনটা শুরু হয়েছে। এখানে খুব দ্রুতই দেখাচ্ছে যে আমাদের প্রসেসিং ল্যাবটা শেষ হয়ে যাচ্ছে। প্রসেসিং ল্যাব শেষ, এটা হচ্ছে সেই দৃশ্য প্রসেসিং ল্যাবের। তো এটা হচ্ছে আমার স্পুল কালো রঙের, ঠিক আছে, স্পুল, স্পুলের উপরে ল্যাব আছে, এবং এই দুইটা হচ্ছে ল্যাব রোলার, এদিকে হচ্ছে ক্যালেন্ডার রোলার দেখা যাচ্ছে। তো উপর থেকে যখন আসবে তখন এই রোলারটা নিচে নেমে আসলো, যখন এই ল্যাপটপ প্রসেসিং এর প্রায় শেষের দিকে, তখন হচ্ছে উপর থেকে উপরের যে রোলারটা সেই রোলারটা হচ্ছে নিচে নেমে আসলো। এরপরে এই ল্যাপটাকে কিন্তু আনওয়াইন্ডিং করা হয়েছে, আমি জানি না তোমরা খেয়াল করেছো কিনা, এই ল্যাপটাকে হচ্ছে সামনের দিকে অর্থাৎ বাম দিকে যেতে না দিয়ে স্পুলটা হচ্ছে নিজের চারপাশে টেনে নিয়েছে ল্যাপটাকে। এই খেয়াল করো, এই যে ল্যাপটা এখান থেকে, সে যেহেতু এই রোলারটা চাপ দিয়ে রেখেছে, তাই স্পুলটা যখন তোমার হচ্ছে উল্টা দিকে ঘুরবে, নিজের চারপাশে পেঁচিয়ে নেওয়ার চেষ্টা করবে, তখন এই পয়েন্ট থেকে কিন্তু ছিঁড়ে গেল। এবার আনওয়াইন্ডিং করে এখানে একটা সাকশন অ্যারেঞ্জমেন্ট দেখা যাচ্ছে, সাকশন করে শেষের ল্যাপের অংশটুকুকে, হ্যাঁ, শেষের ল্যাপের কয়েক মিলিমিটার অংশকে তার নিজের মধ্যে সাকশন করে নিয়ে যাওয়া হলো, সাকশন করে নিয়ে যাওয়া হলো তার মধ্যে, ব্যাস এমটি স্পুলটা
এখন হচ্ছে তাকে বের করে নিয়ে আসা হচ্ছে, এই এমটি স্পুলটা পিছন দিকে চলে আসলো, নতুন ল্যাপটা চলে আসলো উপরে, অর্থাৎ ল্যাপ ওয়াইন্ডিং রোলারের উপরে। এখন দেখো, এখন প্রশ্ন হচ্ছে দুইটা দুইটা প্রান্ত তৈরি হয়ে গেছে। একটা প্রান্ত হচ্ছে এখানে এই রোলারের, এই প্রেস করলো যে রোলারটা, এই রোলারের মুখে কিছু ল্যাপ, আর ল্যাপের আরেকটা প্রান্ত হচ্ছে এই নতুন যে ল্যাপ বসানো হলো এই ল্যাপের গায়ে। এদের দুইজনের মধ্যে হচ্ছে পিসিং করতে হবে। হ্যাঁ, সেকশনটা হচ্ছে আমার সাকশন অ্যারেঞ্জমেন্ট আবারও অ্যাক্টিভ, এবং আবারও অ্যাক্টিভ হয়ে গিয়ে কিছু পরিমাণ এই ল্যাপের মাথা থেকে কিছু পরিমাণ ফাইবারকে সরায় নিয়ে যাওয়া হলো। সরায় নিয়ে যাওয়া হলো কি জন্য? মনে করো একটা হচ্ছে এখানে হচ্ছে যে ফাইবারগুলি ছিল, মনে করো বাম দিক থেকে যে প্রেসিং রোলারটা, এই রোলারে কিন্তু এরকম হয়েছে, মনে করো এখানে 8টা ফাইবার ছিল, দুই ভাগে যখন ছিঁড়ে গেল তখন কিন্তু এই এই 50% ফাইবার হচ্ছে রয়ে গেল। এই 50% ফাইবার আছে আমার এই বাম দিকে যে প্রেসিং রোলারটা, এই প্রেসিং রোলারের নিচে ওর কাছে 50% ফাইবার। এখন আমার নতুন ল্যাপ যেটা আসলো, ল্যাপের এখানে কিন্তু 50% ফাইবার নাই, ল্যাপের এখানে কিন্তু আসবে, এখানে 8টা ফাইবার একসাথে আসতেছে এইভাবে। তাহলে ল্যাপের কাছে আছে 100% ফাইবার, কিন্তু ওদিকে প্রেসিং রোলারের হাতে আছে 50%। তো দুইটা যদি মিলে জয়েন্ট করি, তাহলে এদিকে 100, ওখানে 50, তাহলে তো 150% ফাইবার হয়ে যাবে, অর্থাৎ একটা থিক প্লেস তৈরি হবে। এই থিক প্লেসটুকু যেন না হয়, সেই কারণে এই সাকশন অ্যারেঞ্জমেন্টের কাজ হচ্ছে ল্যাপের ওইখান থেকে 50% ফাইবারকে সরায় নেওয়া, যেন ল্যাপের কাছেও 50% থাকে আর দিকে প্রেসিং রোলারের কাছেও 50%, দুইটাকে পিসিং করলে যেন ইভেননেস এর কোনো সমস্যা না হয়। এইবার দেখো, একবার আনওয়াইন্ডিং করে পরে আবার ওয়াইন্ডিং করা হচ্ছে, ঠিক আছে? এদিকে একটা হচ্ছে এই যে এখানে খেয়াল করে দেখো, তোমার হচ্ছে এখানে একটা কম্পোনেন্ট উপরে উঠে গেল, এবং সে যেটা করে সে হচ্ছে এয়ার ফ্লো করে, অর্থাৎ এইখান থেকে ছোট ছোট নজল থাকে এয়ার নজল, সেই নজল দিয়ে বাতাসকে বাইরের দিকে টান দেয়। বাতাসকে বাইরের দিকে টান দিলে ল্যাপের এই এন্ডটা বাইরে চলে আসে, মূল ল্যাপ ছেড়ে বাইরে চলে আসে। এরপরে হচ্ছে পৌঁছে দেয়া হয়, পিসিং হয়ে গেল, এবং উপর থেকে আরেকটা এয়ার ফ্লো দিয়ে, এখানে একটা নীল রঙের আভা দেখা যাচ্ছে, উপর থেকে আরেকটা এয়ার ফ্লো দিয়ে তাকে জোড়া লাগিয়ে দেওয়া হয়, এবং তারপরে মূল ল্যাপটা আবার কানেকশনের দিকে চলে যায়। এটা হচ্ছে রোবো ল্যাপ। তার মানে আমি আবার একটু ইয়েতে যাচ্ছি, আমাদের যেই সফট কপি ছিল সফট কপিটাতে যাচ্ছি, যেন বুঝতে সহজ হয়। এই ছবিটাকে আমি একটু করি, আচ্ছা এখানে এখানে দুটো জায়গা থেকে এয়ার ফ্লো আসে, ঠিক আছে? এটা হচ্ছে একদম পিসিং হয়ে যাবে, একদম পিসিং হয়ে যাবে, তখন একটা এয়ার ফ্লো এই পয়েন্ট বরাবর, এখান থেকে এয়ার নজল দিয়ে এয়ার ফ্লো বের হবে, যার কাজ হচ্ছে এই ল্যাপটাকে মূল, এই ল্যাপের এই অংশটাকে মূল প্যাকেজ থেকে বাইরে বের করে নিয়ে আসা। এবং এদিকে তোমার হচ্ছে আরো এক ঝাঁক এয়ার নজল থাকবে, তাদের কাজ হচ্ছে উপর থেকে হচ্ছে তারা প্রেসড এয়ার, কম্প্রেসড এয়ার ছাড়বে, এবং কম্প্রেসড এয়ার ছাড়লে এই এইচটা এবং হচ্ছে এই প্রেসিং রোলারের মুখের যে এইচটা, তারা একজন আরেকজনের উপর ওভারল্যাপ করবে এবং সেখানে পিসিং হয়ে যাবে। এটাই হচ্ছে এই যে অটোমেশনের মাধ্যমে যে পিসিংটা হবে, এই ফিচারটাকেই বলা হচ্ছে আমাদের রোবোল্যাপ ফিচার। এটা আমাদের E86 হচ্ছে এই মডেলেও আছে, এমনকি E66 অথবা E76 এই মডেলেও হচ্ছে এই রোবোল্যাপ ফিচারটাকে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, আজকে আর আমরা যাচ্ছি না সামনে, এইটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে একটু বলতে পারো। এইটুকুর মধ্যে কি কারো প্রশ্ন আছে? তাহলে আনমিউট একটু বলতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। তোমাদের সাথে কি এই সফট কপিকে আমি শেয়ার করেছিলাম? না স্যার, এখনো দেয়া হয়নি। তাহলে রেজা একটু আমাকে তুমি ইয়ে করো, এই মেইল পাঠাও, তোমার মেইল অ্যাড্রেসটা আমি তোমাকে এই দুইটা ফাইল হচ্ছে ইয়ে করে দিচ্ছি, মেইলে সেন্ড করে দিচ্ছি। ওকে ওকে স্যার, ঠিক আছে। আর বাকিরা হচ্ছে লিভ নিতে পারো, রেজা একটু আমাকে ইয়ে করো, এই মেসেজ পাঠাও, এই চ্যাট বক্সে তোমার মেইল অ্যাড্রেস দিয়ে পরে তুমি শেয়ার করে দিও। জি স্যার, ঠিক আছে। বাকিরা হচ্ছে লিভ নিতে পারো। স্যার পাঠিয়েছি।
পেয়েছেন? রেজা মাহমুদ people3@gmail.com। ঠিক আছে, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।